আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমন্ত্রণ জানাচ্ছি লুনাস ব্লগে। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা মজার জিনিস দেখাবো আপনাদেরকে, একটু লোভনীয় আইটেম, সেটা হচ্ছে রেজালা, মুরগির রেজালা। তো আমি এখানে পুরো 1 কেজির একটা মোরগ নিয়ে নিয়েছি, কুটে নিয়েছি, এবং এটা পরিমাণ মতো লবণ এবং 1 কাপ দই দিয়েছি। 1 কাপ দই দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো 15-20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিবেন আপনারা, তারপর পরের প্রসেসে যাচ্ছি। তো রেজালার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, এখন তেল দিয়ে নিচ্ছি, 1/2 কাপ দিয়েছি আমি এখানে, যেটা আমার একটা মোরগ। তো আমি এখন দিয়ে নিব তেজপাতা, দারচিনি, লং, এলাচ। তো এখানে বড় সাইজে 2টা দারচিনি নিয়েছি, তো এগুলিকে একটু ভেঙে নিয়েছি। তো এই যে ফালি করে এলাচ নিয়েছি, আর হচ্ছে লং হচ্ছে 7-8টা। তো তেলটা হলে আমি ছেড়ে দিব, আর তেজপাতা নিয়েছি 3টার মতো। এই যে, তো আগে এই এই উপকরণগুলি দিয়ে এই উপকরণগুলি আমি একটু ভেজে নিব। তেলটা আমার হয়ে আসুক। তো আমার তেলটা হয়ে গেছে, এখন আমি যে উপকরণগুলি দেখিয়েছিলাম লং, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। তো এগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে নিচ্ছি, পেঁয়াজটা হালকা করে ভাজবো, বেশি ভাজবো না, এতে করে আমার রেজালার কালারটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ আমি বাটাও ব্যবহার করব, সেখানে আমি এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ দিচ্ছি। এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আসলে এই খাবারগুলি অনেক মজা, বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করে, আমার বাচ্চা এটা অনেক পছন্দ করে। এই অবস্থায় যে পেঁয়াজগুলো আমি বেশি ভাজিনি, সাদা সাদা আছে, এই অবস্থায় মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন এটা একটু করে নিচ্ছি চুলার উপরে আবার। তো এখন দিয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে রসুন নিয়েছি 2 টেবিল চামচ, আদা হচ্ছে 1 টেবিল চামচ। তো দিয়ে দিচ্ছি আমি, আসলে এখানে মরিচের গুঁড়া দেওয়া যেন ঝালের জন্য একটু হালকা ঝাল হবে, একটু মিষ্টি, একটু ঝাল, এবং আমার রেজালার কালারটাও সুন্দর আসবে, তার জন্যই দেওয়া। তো এখন আমি এটা র ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিচ্ছি, তারপর আমি পেঁয়াজ বাটা দিব। তো এই অবস্থায় নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। এবার আবার কষিয়ে নিচ্ছি। তো আমি ওই যেখানে আমার পেঁয়াজ বাটা ছিল ওটা একটু ধুয়ে একটু হালকা পানি দিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ, এর থেকে একটু বেশি। তো এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানোর আগে আগে আমি ধনিয়া গুঁড়া দিয়ে নিচ্ছি, 1 চা চামচ নিয়েছি, আরও অর্ধেক দিয়ে নিচ্ছি। যে এবার মশলাটা কষতে থাকো, কষা তো হয়ে এসেছে। তো এ পর্যায়ে দিলে আসলে ধনিয়ার ব্রানটা আরও ভালো পাওয়া যায়, এই জন্য একটু পরে দেওয়া। আমি এটা পুরোটা মিক্স করে দিলাম, এখন আরও কষবে। তো এই যে মশলাটা মোট কষে এসেছে, এখন আমি আমার ম্যারিনেট করা দই দিয়ে যেই মুরগিটা সেটা ঢেলে দিচ্ছি। তো এটাকে মশলার মধ্যে একটু কষিয়ে নিয়ে নিই, তারপরে পরের উপকরণগুলো দিব। তো আমার রান্না করার সময় মনে হয়েছিল যে আরেকটু তেলের প্রয়োজন, তো আমি আরেকটু তেল দিয়েছি পরে, মশলা কষানোর আগেই, তো সেটা আর দেখানো হয় নাই। তো তাহলে মোট আমি 1 কাপ তেল দিয়েছি এখানে। তো এগুলো একটা বলক চলে আসছে কষানো অবস্থায়, তো আমি এখন বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপ বাদাম বাটা নিয়েছি, কাঠ বাদামটা দিয়ে দিচ্ছি পুরোটাই। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আবার একটু মিক্স করে আবার একটু কুক করে নিব। তো বাদামটাতে তো ভালো করে মিক্স করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সাদা গোল মরিচের গুঁড়া 1 চা চামচ, আর একটু দিব আমি স্বাদ দিব। এই যে, তো আর দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। টমেটো সস দিচ্ছি এখানে আমি প্রায় 1 টেবিল চামচ দিব।
এবারেও দিয়েছি আরেকটু দিচ্ছি কাপ। তো এখন আমি এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি, এই সাদা গোলমরিচ আর হচ্ছে টমেটো সসটা। এখনো কিন্তু আমি আলাদা করে কোনো পানি দিইনি, শুধু একটু দিয়েছিলাম মশলা কষার সময় অল্প একটু, তাও 2 টেবিল চামচের মতো। তো এখন এটা নেড়ে খেয়ে দিচ্ছি আমি, তারপর দিয়ে নিচ্ছি আমি 3টা আলু বকরা আর 1টা বড় এলাচ দিয়ে নিচ্ছি, আর 10-12টা থেকে বেশি এই যে কিশমিশ এটা দিয়ে নিচ্ছি। আবার আমি নেড়ে দিচ্ছি, নেড়ে দেওয়ার আগে আমি একটু কেওড়ার জল দিয়ে নিচ্ছি, এখানে কেওড়ার জল দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এই যে আমি এই কেওড়ার জলটা দিয়েছি, তো এখন আমি নেড়ে দিচ্ছি সবগুলো, যেহেতু আমি আবার কিছু মশলা অ্যাড করেছি। এবার ভালো করে মশলাটা কষানো তো হয়েছে, এবার সিদ্ধ হবে, তার জন্য একটু টাইম দিতে হবে। তো আমি ঢেকে দিব এটাকে, এটা থেকে পানি বের হবে, আলাদা করে পানি দেওয়ার দরকার নেই যেহেতু এটা ফার্মের মোরগ। তো আমি ঢেকে দিচ্ছি, তো এই অবস্থায় দিয়ে নিচ্ছি আমি দুধ, গুঁড়ো দুধ আমি গরম পানিতে গুলিয়ে দিচ্ছি। এখানে 1.5 কাপ দিব আমি, 1 কাপ দিচ্ছি, তারপর অর্ধেক দিয়ে দিচ্ছি। তো 1.5 কাপ দুধ দেওয়ার পরে আমি এখন কাঁচা বড়ি দিচ্ছি 12-13টা, একটু মাথাটা ভেঙে দিয়েছি বা একটু ফালি করে দিলেও পারেন, শুধু গ্রানটা বের হবে। তো এখন নেড়ে দিচ্ছি আমি, তো এটা আবার একটু কুক হতে থাক, তারপর আবার ফিরে আসতেছি। তো আমার এটা হয়ে এসেছে, এখন আমি নামানোর আগে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। এই যে পুরোটাকে দিয়ে দিচ্ছি, তারপর ঘিটা দিয়ে আমি ঢেকে দিব, তারপর 5 মিনিটের জন্য এটা দমে রাখবো। তো ঢাকনাটা খুলে দেখতেছি এই যে হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো এই যে রেজালাটা রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা গ্রেভি মাশাল্লাহ, আর মাংসটা অনেক জুসি হয়েছে, খুবই মজাদার রেজালাটা আপনারা করে দেখবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে এবং কোনো উপকার হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন, কিছু যা কোনো রেসিপি সম্পর্কে জানার থাকলে সেটাও জানাবেন। তো আমার জন্য দোয়া করবেন, আর আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই আশা করি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।